সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেই তৈরি করতে কি কি লাগছে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে মাঝারি থেকে বড় সাইজের 4টি পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে তারপর কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো যে একদম মিহি কুচি হতে হবে তা না, ঠিক এরকমভাবে কুচি করে নিলেও হবে। তো পেঁয়াজগুলোকে কুচি করে নেওয়ার পর আমি হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিচ্ছি যাতে করে পেঁয়াজগুলো ঝরঝরে হয়। তো সবগুলো পেঁয়াজ এভাবে হাত দিয়ে আমি ভেঙে নিব যাতে করে পেঁয়াজগুলো মানে এভাবে একটা পেঁয়াজ আর একটা পেঁয়াজের সাথে না লেগে থাকে। তো এভাবে হাত দিয়ে একটু চটকিয়ে নেওয়ার পর এখন এই পেঁয়াজ কুচিগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোতে যেন কোনো এক্সট্রা পানি না থাকে দিকটা খেয়াল রাখতে হবে। তারপর আমি এখানে 2টি ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 4টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দিব এখানে বেসন 1 কাপ। আপনারা যদি হাতের কাছে বেসন না থাকে তাহলে এখানে ময়দা কিংবা চালের গুঁড়িও দিতে পারেন, ময়দা কিংবা চালের গুঁড়ি দিলেও হবে বেসনের পরিবর্তে। এখন এই সবগুলো উপকরণকে পেঁয়াজের সাথে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। মাখাতে মাখাতে দেখবেন এক পর্যায়ে ঠিক এরকম হয়েছে। তো কিছুক্ষণ মাখানোর পর যখন এরকম হয়েছে তখন বুঝতে হবে এটাই পারফেক্ট। তো আমাদের এখানে মাখানোটা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটা পাকোড়ার মতো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমি একটু বড় সাইজ করে তৈরি করছি, আপনারা চাইলে ছোটো সাইজের করেও তৈরি করে নিতে পারেন। তারপর আমি চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একদম বেশি গরম করিনি, মানে মিডিয়াম গরম করে নিয়েছি। তারপর এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। আর তেলটা যদি একদম কড়া গরম করে দেই সাথে সাথে দেখা যাবে কালার চলে আসবে ওপরটাতে, আর ভিতরটা কাঁচা থেকে যাবে, মুচমুচেও হবে না। তাই তেলটা মিডিয়াম গরম অবস্থায় এই পাকোড়াগুলো দিয়ে তারপর চুলা ডাস্টটা মিডিয়াম আঁচে রেখে পাকোড়াগুলো দেওয়ার পর 2 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পর উল্টিয়ে দেওয়ার পর খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আবার উল্টিয়ে দিচ্ছি মিনিট খানিক পর। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম বাদামি কালার করে এই পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি মুচমুচে করে। পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তারপর আমি চুলা থেকে একটা স্ট্রেনারের সাহায্যে তেলটা ছেঁকে নিয়ে নামিয়ে নিচ্ছি। তারপর আবারও দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। তো প্রায় 2 মিনিট পর এই পাকোড়াগুলোকেও আমি উল্টিয়ে দিচ্ছি। এখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই পাকোড়াগুলোকেও বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি। এই পাকোড়াগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে, তেলটা ছেঁকে আমি তুলে নিয়েছি। একইভাবে সবগুলো পাকোড়া ভেজে নিব। এই যে দেখুন পাকোড়াগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর কালারটা কি দারুণ এসেছে। টমেটো সসের সাথে আমি সার্ভ করেছি আর পাকোড়াগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। ভিতরটা সুন্দরভাবে কুক হয়েছে আর উপরটাও অনেক বেশি মুচমুচে হয়েছে। একটা পাকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন উপরটা কিন্তু একদমই ভালোভাবে মুচমুচে হয়েছে আর ভিতরটাও সুন্দরভাবে কুক হয়েছে। বিকেলের নাস্তায় চায়ের সাথে এই পাকোড়া হলে একদম জমে যাবে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। খুব সহজেই 10 থেকে 12 মিনিটে তৈরি করা যায় এই স্ন্যাক্সটি। রেসিপিটি কেমন লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।